আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ কাটিং করে। আজকে এই কামিজ কাটিং এর ভিডিওতে তিনটি বিষয়ের উপরে এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো ফার্স্ট টাইম অনেক বোন কমেন্ট করে থাকে কামিজ পিছনের দিকে টেনে ধরে বা কামিজের যে সামনের গলা পিছনের দিকে চলে যায়। নাম্বার ওয়ান, এই সমস্যাটির সমাধানটি আমি করে দিয়েছি এই ভিডিওতে। নাম্বার টু, বডি এবং হাতার যে আরমোল, হাতার আরমোল এবং বডির আরমোল অ্যাকুরেট মাপে কীভাবে কাটিং করবেন, সেই অ্যাকুরেট মাপে কাটিংটি কিন্তু কীভাবে করতে হবে আমি বুঝিয়ে দিয়েছি। নাম্বার থ্রি, নিচের ঘেরটি কত ইঞ্চি একটি কামিজ লম্বা হলে কত ইঞ্চি দিতে হবে বা কত ইঞ্চি বডির জন্য নিচের ঘেরটি কত ইঞ্চি দিতে হবে, এই তিনটি বিষয় আমি কমপ্লিট সূত্র দ্বারা বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি হয়তো যদি একটু বড় হয়ে যায় তারপরে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি দেখার জন্য, কারণ এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো যারা নতুন কাজ করতেছে বা দীর্ঘদিন থেকে কাজ করতেছে সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি না টেনে কোথাও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, তো এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আপনাদেরকে কাটিংটি করে দেখাই। তো দেখুন, কামিজ কাটিং করার আগে এইভাবে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিতে হবে। তো সাধারণত আমরা যেভাবে কামিজ কাটিং করার সময় যে কাপড় বিছিয়ে নিই, কিন্তু সেইভাবে কাপড়টিকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। তো এখানে দুইটি পার্ট আমি একসাথে কাটিং করে নিয়ে নিব। তো দেখুন এখানে দুইটি পার্টই কিন্তু আমি একসাথে বিছিয়ে নিয়েছি। তো দুইটি পার্ট যদি আপনি একসাথে কাটিং করেন যেটা হবে আর কি, দুইটি পার্ট ঠিক আছে একই সাইজের হবে, তো একসাথেই কাটিংটি হবে, আপনার সময়ও বাঁচবে। তো যে প্রিন্টের যে থ্রি পিসগুলো বা লেলিন কাপড়ের যে থ্রি পিসগুলো, তো দেখবেন এই ধরনের নিচে ডিজাইন থাকে অধিকাংশ থ্রি পিসগুলোতে। তো এই ডিজাইনটাকে কিন্তু কেটে ফেলা যাবে না। আপনি একটা থ্রি পিসে যখন এই ডিজাইনটি কাটিং করে ফেলে দিবেন তাহলে কিন্তু থ্রি পিসটি খারাপ দেখা যাবে। তো এই ডিজাইনটি ঠিক রেখে আমাদের কিন্তু লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এই ধরনের কামিজগুলো কাটিং করার সময় আমাদেরকে নিচ থেকে লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন নিচে যেখানে মার্জিনটি করেছি এই মার্জিনটিতে ফিতাটি রাখতে হবে। এখানে আমি কামিজটি 42 ইঞ্চি লং নেব। তো 42 ইঞ্চি এখানে আমি মার্জিন করতেছি এবং আমরা যে ঠিক আছে উপরে সেলাই দেব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো এরপরে ছোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো 40 ইঞ্চি বডির জন্য ছোল্ডারের মাপটি 7 ইঞ্চি নিতে হবে। তো 7 ইঞ্চিতে আমি একটি মার্জিন করতেছি এবং নিচেও সেম 7 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো দেখুন এরপরে যেটা করতে হবে আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। আপনি যদি 40 ইঞ্চি বডির জন্য একবারে অ্যাকুরেট মাপে আরমোলটি কাটিং করতে চান তাহলে 6.5 ইঞ্চি নিতে হবে। এবং দেখুন এরপরে যে মাপটি নিতে হবে সেই মাপটি হচ্ছে আমার সাইড ফাড়াটি কত ইঞ্চি নিচে দিব। তো একটি কামিজ যখন 40 ইঞ্চির উপরে লং হবে এবং তার বডিটি 38 ইঞ্চির উপরে হবে, সে কামিজটির সাইড ফাড়াটা মিনিমাম 20 ইঞ্চি দিতে হবে, মানে নিম্নতম 20 ইঞ্চি দিতে হবে। এখানে কিন্তু আমরা 25.5 দেই, 21 দেই, তো মানুষের সাইজ হিসাবে কিন্তু এটা দিয়ে দিতে হয়। তো আপনারা মিনিমাম 20 থেকে 21 ইঞ্চির ভিতরে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি 20 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে যে আমরা পেটের মাপটি কোন জায়গায় নিব, তো এটা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আপনি এখানে ফিতাটি রাখবেন এবং এখান থেকে ঠিক আছে এটাকে এভাবে মাঝখানে ভাগ করবেন। এই ভাগ করে ফিতাটি এখানে মাছ বরাবর একটি মার্জিন করবেন। তো এইটাই কিন্তু সবচেয়ে সহজ নিয়ম। তো দেখুন এখানে কিন্তু আমি 3টি মার্জিন করেছি, 1, 2, 3। তো এখানে আমাদের হিপের মাপটি নিতে হবে, এটা হচ্ছে কোমরের মাপ মানে পেটের মাপ, আর এখানে নিতে হবে আমাদের বডির মাপটি। তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। তো কিছু বোন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বা ভিডিওতে কমেন্ট করে, ভাই কামিজ পিছন দিকে টেনে ধরে কেন বা কামিজ আমার পিছনের দিকে টেনে ধরে, এই যে সমস্যাটি, এই সমস্যাটির সমাধানটি আপনারা কীভাবে করবেন, তো আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন।
তো এই সমস্যাটির তিনটি, ঠিক আছে, তিনটি জায়গায় কাজ করতে হবে। তো তিনটি কাজে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। তো দেখুন, সর্বপ্রথম এখানে বডির মাপটি আপনাকে স্বাভাবিকভাবে নিয়ে নিতে হবে। তো ওখানে আমি বডিটি 40 ইঞ্চি দিব, 40-কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। তো দেখুন, এখানে পেটের মাপটি আমি 36 ইঞ্চি দিব, 36-কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে মার্জিন করতেছি, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিচ্ছি। তো পেটের এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে, এখানে 1 ইঞ্চি নেওয়া যাবে না। এবং হিপটি এখানে আমি 38 ইঞ্চি দিব, 38-কে 4 ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে এখানে মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। তো দেখুন, এইভাবে আপনার বডির মাপটি দেওয়ার পরে আপনি যে মার্জিনটি টেনে নেবেন, এই মার্জিনটি টানার ক্ষেত্রে এখানে একটু আপনাকে ব্যতিক্রম করে মার্জিনটি টেনে নিতে হবে। তো এই মার্জিনটি টানার সময় আমরা কিন্তু এই শেপটি এদিকে রাখি, যাদের এই সমস্যাটি তাদের এই শেপটি এদিকে রাখা যাবে না, আপনাকে এই রাউন্ড শেপটি এদিকে রাখতে হবে। মানে এইটুক জায়গায় ঠিক আছে, আমাদেরকে এইদিকে রাউন্ড শেপ করতে হবে, কিন্তু এইদিকে রাউন্ড শেপ করা যাবে না যাদের এই সমস্যাটি আছে। তো তারপরে আমাদেরকে আবার স্বাভাবিক মতো এই মার্জিনটি টেনে নিতে হবে এইদিকে। তো এইখানে এইভাবে কাজ করতে হবে এবং আরও 2টি স্টেপ আছে, সেই 2টি স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে যে আমি মার্জিনটি করেছি, শুধু সামনের যে উপরের পার্টটি, মানে সামনের যে পার্টটি, এই পার্টটি আমি কাটিং করে নিচ্ছি ছোল্ডারটি। তো এই মার্জিনটিতে এভাবে কাটিং করে নিতে হবে এবং যে পিছনের পার্টটি আছে, এই পার্টটি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে আপনাকে। তো দেখুন, আমি যে 1 ইঞ্চিটি এক্সট্রা নিয়েছি, এই 1 ইঞ্চিটাকে আবার এদিকে ভাঁজ করে দিতে হবে। এবং দেখুন, এখানে আমি শোল্ডারের মাপটি নিয়েছিলাম 6.5 ইঞ্চি। তো এখানে কিন্তু এখানে ঠিক আছে 7 ইঞ্চি আছে। তো যদি ওখানে সেলাই মার্জিন আছে, সেলাই মার্জিনটি যখন পড়বে, এটা কিন্তু 6.5 ইঞ্চি হয়ে যাবে। তো এর মানে কি, যাদের পিছনের দিকে গলা টেনে ধরে, কি করতে হবে আমাদেরকে, সামনের যে পার্টটি, এই পার্টির চেয়ে পিছনের পার্টটি 1 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে, নিয়ে আবার এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, এখানে আর কোনো কাজ নেই। তারপরে যেটা করতে হবে আমাদেরকে, আর্মোলের যে রাউন্ড শেপটি আপনারা কোন জায়গা থেকে ধরবেন, এখানে একটি সূত্র আছে। তো এখানে যে ঠিক আছে 7 ইঞ্চি আছে, এটাকে এভাবে ভাগ করতে হবে, মানে 7 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 3.5 ইঞ্চি। তো আমি ফিতা দিয়ে ভাগ করে দেখাচ্ছি, যেটা সহজ নিয়ম। এইখান থেকে ধরে এখানে রাউন্ড শেপটি এখানে ঠেকিয়ে দিতে হবে। তো যাদের গলা পিছনের দিকে টেনে ধরে, আপনারা এইভাবে কামিজ কাটিং করে জামা তৈরি করবেন, কামিজ তৈরি করবেন, আপনাদের কখনো আর পিছন গলা টেনে ধরবে না। এবং দেখুন, যে কামিজগুলো একদিকে পড়তে পারে, মানে সামনের দিকে ডিজাইন আছে, পিছনের দিকে ডিজাইন নেই, সেই কামিজগুলোতে কিন্তু তালপাট অবশ্যই দিতে হবে বাধ্যতামূলক। তো তালপাট বিভিন্ন সিস্টেমে দেওয়া যায়, যেটা সহজ নিয়ম, সহজ সূত্র, সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে যে আমি রাউন্ড শেপটি করেছি, ঠিক মাঝ বরাবর এখান থেকে 1/2 ইঞ্চি আপনারা ডাউন দিয়ে নেবেন। এবং এখান থেকে দেখুন, আমি যেভাবে রাউন্ডটি দিয়ে নিচ্ছি, আপনার এইভাবে রাউন্ডটি এইভাবে এখানে মিলিয়ে দিবেন। এটাই কিন্তু সহজ নিয়মে আপনি তালপাটি কাটিং করতে পারবেন। তো তাহলে আমাদের বডিতে মার্জিনটি করা হয়ে গেছে, তাহলে আমরা নিচের ঘেরটি মার্জিন করে নেই। তো একটি কামিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিচের ঘেরটি। নিচের ঘেরটি যদি আপনি অ্যাকুরেটভাবে কাটিং করতে না পারেন, বডির মাপ যতই আপনার ঠিক থাক না কেন, কামিজটি পরলে খারাপ দেখা যাবে। তো নিচের ঘেরের যে মাপটি নেওয়ার সঠিক সূত্র আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো সব কামিজের জন্য আপনারা এই সূত্রটি ব্যবহার করতে পারবেন। তো দেখুন, বডির মাপের সাথে কিন্তু হিপের মাপটি অনেক সময় বিভিন্ন ধরনের ডিস্টেন্স হয়ে থাকে। দেখা যাচ্ছে বডির মাপটি 40 ইঞ্চি, হিপের মাপটি আপনার 38 ইঞ্চি হচ্ছে। দেখা যাচ্ছে বডির মাপটি 40 ইঞ্চি, হিপের মাপটি আপনার 36 ইঞ্চি হচ্ছে। দেখা যাচ্ছে বডির মাপটি 40 ইঞ্চি আছে, হিপের মাপটি আপনার 42 ইঞ্চি হচ্ছে। এর মানে কি, বডির মাপের সাথে হিপের মাপের কোনো সময় কম্বিনেশন করা যাবে না, এবং এই বডির মাপের সাথে নিচের ঘেরটিও কোনো সময় কম্বিনেশন করে নেওয়া যাবে না।
যেটা করতে হবে সঠিক নিয়ম, হিপের যে মাপটি আসবে এই হিপের মাপের সাথে নিচের ঘেরের সম্পর্ক, হিপের মাপটির সাথে কম্বিনেশন করে আমাদের নিচের ঘেরটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে হিপের মাপটি 38 ইঞ্চি, 38 আমি 4 ভাগ করে এখানে 9.5 ইঞ্চি নিয়েছি, তো এখানেও আমি 9.5 ইঞ্চি নিচ্ছি। তো 9.5 ইঞ্চি এখানে একটি মার্জিন করতেছি, তো এই মার্জিনটি করার কোনো প্রয়োজন নাই, তো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি মার্জিনটি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে মার্জিনটি করছে, এই মার্জিনটি থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনার যে কোনো কামিজের জন্য, কেউ যদি এক্সট্রা বেশি ঘের চায় আপনাদের কাছে তাহলে আপনারা 3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, এর বেশি নেওয়ার প্রয়োজন হবে না। তো 2.5 থেকে 3 ইঞ্চি এইটাই কিন্তু সঠিক নিয়ম যে কোনো সাইজের হিপের জন্য। আপনার যদি এখানে 32 ইঞ্চি হিপ হয় আপনি তারপরেও কিন্তু, ঠিক আছে, 32 4 ভাগ করে যেটা হবে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করবেন। যদি 36 ইঞ্চি হয় যেটা 4 ভাগ করে হবে তার থেকে আপনি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি যোগ করবেন। তো এইভাবেই যোগ করে নিচের ঘেরটি নিয়ে নেবেন। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি যোগ করে নিচ্ছি, এবং যে এক্সট্রা কাপড়টি আছে এটা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য, তো মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড়টি কিন্তু এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমার সম্পূর্ণ কামিজটি মার্জিন করা হয়ে গেছে। যাদের কামিজ পিছন দিকে টেনে ধরে তারা এই সিস্টেমে আপনারা মার্জিন করে মাপ দিয়ে কাটিং করে নেবেন। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো গলার যে মাপটি আছে এই কামিজটি আমি শিলের ভিডিও সহ দিয়ে দেবো, তো নেক্সটে আমি আমার এই ভিডিওটি দিয়ে দেবো। তো শিলের সময় গলাটি কীভাবে কাটিং করতে হয় বকরণ দিয়ে বা প্রেস্টিং দিয়ে আমি দেখিয়ে সেলাই করে ভিডিওটি দিব। তো দেখুন এখানে যে 1 ইঞ্চি কাপড়টি নিয়েছে এই কাপড়টি কিন্তু এদিকে ভাঁজ করে রাখতে হবে, ভাঁজ করে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেন এরপরে যেটা করতে হবে শুধু সামনের পাটি, ঠিক আছে, তাল পাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী তাল পাটি কাটিং করতে হবে। এবং দেখুন আমাদের কিন্তু, ঠিক আছে, শোল্ডারের যে মেল মেডেলটি আমরা শিলেরতে ধরি, তো এই শোল্ডারের মেডেলটি কিন্তু এখানে ধরতে হবে, আপনি এখানে ধরতে পারবেন না। আপনি যদি এখানে ধরে হাতা লাগান তাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে না। যেহেতু আমি শিলের ভিডিওটি পরে দেব, আপনি ভিডিওটি আমার নাও দেখতে পারেন, এই জন্য কী করতে হবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার শোল্ডারের যে মেডেলটি এখানে ধরবেন, এখানে ধরে আপনার হাতাটি লাগিয়ে নেবেন, এবং যে এই যে, ঠিক আছে, এই চিহ্নগুলোকে এভাবে কেটে নিতে হবে। কেচি দিয়ে কেটে নিলে কী হবে, শিলের সময় আপনার যদি চকের মার্জিনটি নাও থাকে তাহলে আপনি এই চিহ্ন অনুযায়ী কিন্তু সিলাইটি করতে পারবেন। তো দেখুন এই নিচটি কিন্তু কাটিং করার সময় আমি এই সাইডটি একটু ডাউন দিয়েছি, তো কামিজের সেলাই করার পরে কোনাগুলো ঝুলে পড়ে, তো আপনার কামিজ যখন কাটিং করবেন, ঠিক আছে, নিচের এই সাইডটিতে একটু ডাউন দিয়ে দেবেন, তাহলে দেখবেন সেলাই করার পরে কোনাগুলো কখনো ঝুলে পড়বে না। তো এই অবস্থায় বডির পার্টটি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন এখানে 2টি হাতা আমি বিছিয়ে নিয়েছি। তো আমরা বডি এবং হাতার যে আরমোল অ্যাকুরেটভাবে কীভাবে কাটিং করব এই 70টি এখন আপনাদের কিন্তু আমি শিখিয়ে দেব। 70টি জানতে গেলে কিন্তু আপনাকে ভিডিওটির সাথেই থাকতে হবে। যে হাতাগুলোতে এরকম ডিজাইন আছে, ঠিক আছে, এই হাতার লাম্বার মাপটি কিন্তু এদিক থেকে নিতে হবে, ডিজাইনটি ঠিক রেখে লাম্বার মাপটি এদিক নিতে হবে। তো হাতার এখানে 16.5 ইঞ্চি লাম্বা দেবো, তো 16.5 ইঞ্চিতে মার্জিন করতেছি, এবং 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবং দেখুন নিচে যে মার্জিনটি আছে এই মার্জিনটি থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো এখানে আমি হাতার যে মুখের মাপটি নিয়ে নিচ্ছি, হাতার মুখের মাপটি এখানে 10 ইঞ্চি দিব। তো 10 ইঞ্চিকে 2 ভাগ করে হচ্ছে 5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিচ্ছি। তো দেখুন বডির আরমোল আর এবং হাতার আরমোল যদি আপনি অ্যাকুরেটভাবে কাটিং করতে যান, যে নিয়মটি আপনাকে ফলো করতে হবে সেই নিয়মটি হচ্ছে,
তো দেখুন এখানে ফিতাটি ধরতে হবে, যেহেতু এখানে আমি সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমাকে এক্সট্রা উপরে রাখতে হবে। এইভাবে ফিতাটি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে বডির এখানে, ঠিক আছে, এখানে যে মাপটি দিয়েছে এই মাপটির এখানে মেপে দেখতে হবে কত ইঞ্চি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু 9.5 ইঞ্চি হয়েছে। তো আপনাদেরকে আবারও আমি মেপে দেখাচ্ছি, হাফ ইঞ্চি উপরে রেখে এইভাবে মেপে দেখতে হবে আমার বডির যে আড়মোড়টি কত ইঞ্চি আছে। তো 9.5 ইঞ্চি। তো উপরে যে মার্জিনটি আছে এই মার্জিনটি থেকে ফিতেটি এইভাবে ধরতে হবে। তো দেখুন 9.5 ইঞ্চিতে আপনাকে এইভাবে মার্জিনটি করতে হবে। আপনাদের আবারও মেপে দেখাচ্ছি, তো এখান থেকে ফিতাটি ধরে 9.5 ইঞ্চিতে আপনাকে এভাবে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। তো এখানে আমার 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের কাপড় আছে এবং তারপরে যেটা করতে হবে দেখুন এইভাবে রাউন্ড করে নিতে হবে এবং এই মার্জিনটাকে আবার এইদিকে টেনে নিতে হবে। তো দেখুন তাহলে অ্যাকুরেটভাবে আপনারা যদি হাতার আড়মোল এবং বডির আড়মোল কাটিং করতে চান তাহলে বডির আড়মোলটি মেপে হাতার আড়মোল যদি আপনি এইভাবে কাটিং করেন তাহলে পরবর্তীতে আর কোথাও ছেঁটে নিতে হবে না বা কোথাও আঠিয়ে নিতে হবে না, কোথাও বাড়িয়ে নিতে হবে না। তো এই অবস্থায় হাতাটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন হাতাটি কাটিং করা হয়ে গেছে, বডির পাটে যেহেতু তালপাট দিয়েছি হাতার পাটে কোনো তালপাটটি দেওয়াটা বাধ্যতামূলক, দিয়ে দিতে হবে। এই জন্য কী করতে হবে, হাতার তালপাটটিও আমাদেরকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন যে কাপড়গুলোতে সদর মফস্বল আছে তালপাট কাটিং করার সময় আপনাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি এই জিনিসটি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু তালপাট আপনার দুইটি একই দিকে হয়ে যাবে। তো এই পাটটি কিন্তু, ঠিক আছে, আমি উল্টা সাইডটা উপরের দিকে রেখেছি আর এই সাইডটি কিন্তু নিচের দিকে রাখতে হবে। এইভাবে দেখুন এই দুইটি সাইড এইভাবে রাখতে হবে। কিন্তু আমি বডির পাটে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করেছি এবং হাতার এখানেও আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করতেছি। তো তাহলে দেখুন আমি কিন্তু তালপাটটি কাটিং করে নিয়েছি। তো আপনি যদি এইভাবে কাটিং করেন তো একটি হাতে যাচ্ছে আপনার ডাইনে, একটি হাতে যাচ্ছে বামে। আর আপনি যদি এই নিয়মটি ফলো না করেন যে কাপড়টি সদর মফস্বল আছে তাহলে কিন্তু আপনি হাত তালপাটটি ভুল করে কাটিং করে ফেলবেন। তো এই নিয়মেই কিন্তু আপনাকে কাটিংটি করতে হবে। তো এই অবস্থায় আমার সম্পূর্ণ কামিজটি কাটিং করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি একটুকু উপকারে লাগে, আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সঠিক নিয়মটি সবাই শিখতে পারে। আমার ভিডিওতে লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।